আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। প্রথমেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দ্য আরবান চ্যানেলে এবং ফ্রাইডে কমেন্ট বক্সে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেব। আপনাদের বেশ কিছু টপ কমেন্ট এখানে পিক করা হয়েছে এবং সেগুলোর চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়া। এবং সব প্রশ্নের যেহেতু ভিডিও বানানো সম্ভব নয়, সেক্ষেত্রে যে প্রশ্নগুলোর ভিডিও বানাতে পারি না সেই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা সবাই মিলে দ্য আরবান চ্যানেলে 5000 জনের পরিবার পূরণ করে ফেলেছি, সেই জন্য আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ এবং আপনাদের প্রত্যেককে কনগ্রাচুলেশন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে প্রথমে কথা বলবো আজকের ভিডিও শাউট আউটের ব্যাপারে। যারা রয়েছে সুদীপ্ত ভাই, তারপর রয়েছে তানজিল ভাই, তারপর রয়েছে সাজীব ভাই, তারপর রয়েছে সাইফ ভাই, তারপর রয়েছে বাবাই ভাই, তারপর রয়েছে তামিম ভাই, এবং লাস্টে রয়েছে রায়হান ভাই। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ দ্য আরবান চ্যানেলের সঙ্গে এইভাবে জুড়ে থাকার জন্য। যদি আপনারাও পেতে চান শাউট আউট এবং জুড়ে থাকতে চান আমাদের এই পরিবারের সঙ্গে, তাহলে আপনাদের করতে হবে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব। তাছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ফলো করতে হবে। আমাদের পেজ রয়েছে, সেখানে ফলো বা যেটাকে বলে লাইক করা সেরকম কিছু একটা করে ফেলতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা, কারণ ভিডিওটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে প্রথমে কথা বলবো আজকের প্রথম কমেন্টের দিকে, যেটা করেছে আব্দুল রৌফ আকাশ ভাই। তো উনি বলছেন, রাইহান ভাই সিপিইউ কুলারের একটা বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও দেন, ওয়াটার কুলার, এয়ার কুলার, লিকুইড ইত্যাদি জিনিসগুলো খুঁটিনাটি বুঝিয়ে দেন। তো সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা আসবে এবং আমি এক্ষেত্রে চেষ্টা করবো আপনাদের বেস্ট টু বেস্ট দেওয়ার। তো যদি আপনারা চান এই পেপারে ভিডিওটা, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করুন, এবং টপ কমেন্ট যদি এখানে আসে বা যদি সে কমেন্টে অনেক বেশি লাইক পড়ে, তো সেক্ষেত্রে অবশ্যই ওই বিষয়টা নিয়ে ভিডিও বানানো হবে। এরপর চলে যাই আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছে আসাদুল্লাহ আল গরিব ভাই। উনি বলছেন যে, আমিও সেম পিসি বিল্ড করতে চাই ফর এডিটিং, প্লিজ এটার এডিটিং পারফরমেন্স শেয়ার করেন উইথ দিস জিপিইউ। তো সেক্ষেত্রে আমি যে পিসি বিলটা করেছি 3600-এর সঙ্গে 1650, তো ওটা নিয়ে উনি ভিডিও চাইছেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে এটাই বলতে চাই যে ভিডিও এডিটিং পারফরমেন্স টোটালি গুড, তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বেশ কিছু জিনিস লক্ষ্য করেছি, সেই জিনিসগুলো নিয়ে যদি ভিডিও চান যে এই 3600-এর সঙ্গে আমি কী এমন জিনিস লক্ষ্য করেছি নতুন, তো সেক্ষেত্রে নিচে অবশ্যই কমেন্ট করবেন। এরপর চলে যাবো আমার নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছে শিমুল দাস। উনি বলছেন যে, ওয়াই অলওয়েজ টমহক নয় নট স্টিল লেজেন্ড অর অরাস অর মর্টার ম্যাক্স। তো সেক্ষেত্রে B450 চিপসেটে এগুলো প্রত্যেকটাই লেজেন্ডারি এবং B550-তে এগুলো রয়েছে। তো সেক্ষেত্রে টমহক ম্যাক্সও আমার যেরকম পছন্দ, স্টিল লেজেন্ডও আমার সেরকম পছন্দ, এই দুটো হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। তাছাড়াও অরাস মর্টার ম্যাক্স এগুলো তো পছন্দ রয়েছেই, তবে স্টিল লেজেন্ড আর টমহক ম্যাক্স এই দুটো হচ্ছে আমার পার্সোনালি খুব ফেভারিট দুটো মাদারবোর্ড। আমি সেক্ষেত্রে স্টিল লেজেন্ড নিজে যেহেতু পাইনি, সেক্ষেত্রে আমি টমহক ম্যাক্স নিজে ইউজ করছি। তো সেক্ষেত্রে আপনারা স্টিল লেজেন্ড বা টমহক ম্যাক্স যে কোনো একটা যেতে পারেন। দুটো যে VRM সেকশন রয়েছে, তাছাড়াও যে হিট সিঙ্ক রয়েছে, প্রত্যেকটাই অসাধারণ। এরপর কথা বলবো আমরা নেক্সট কমেন্টের দিকে, সেটা বলেছেন অজয় ভাই। উনি বলছেন যে, এইরকম একটা ভিডিও খুঁজছিলাম, খুব ভালো লাগলো, চালিয়ে যাও বন্ধু ফ্রম ইন্ডিয়া। তো ধন্যবাদ অজয় ভাই, আমরা এইভাবে যাতে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ সেজন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। এরপর কথা বলি আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছে শেখ লুৎফর আহমেদ। উনি বলছেন, ভাইয়া আমি আগের ভিডিওতে কমেন্ট করেছি, কোনো রিপ্লাই দেননি, এরপর আবার সেই কথাটাই বলছি, দয়া করে রিপ্লাই দেবেন আশা করছি। তো রিপ্লাই আপনার দিচ্ছি, ইন্টেলের চেয়ে রাইজেনের প্রসেসরের হিট হয় এবং প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয়, কথাটা কি সত্যি? তো সেক্ষেত্রে আপনাদের এটাই বলি, যদি কথা হয় বিদ্যুৎ খরচে, সেক্ষেত্রে 14 nanometer 7 nanometer ব্যাপারটা আপনারা জানেন যে ক্ষেত্রে nanometer যত কম হয় তত কম বিদ্যুৎ খরচে আমরা বেশি কাজ করতে পারবো। সেক্ষেত্রে এই ব্যাপারটা আমার খুব একটা রেলেভেন্ট লাগে না, সেক্ষেত্রে প্রসেসর টু প্রসেসর ডিপেন্ড করে। হাই এন্ড প্রসেসরে অবশ্যই বিদ্যুৎ ইউজেজ অনেক বেশি নেবে, সেক্ষেত্রে যদি পারফরমেন্স বেশি পাই আমরা, সেক্ষেত্রে সেটা কারেন্ট আমাদের বেশি লাগবে। এবং যদি আমরা ইন্টেলের প্রসেসরে ধরুন একটা আপনি নিচ্ছেন হাই এন্ড প্রসেসর, সেক্ষেত্রেও আপনাদের বেশি কারেন্ট খরচ হবে। কম লো এন্ড কোনো প্রসেসর নিলে সেক্ষেত্রে, বা ল্যাপটপের প্রসেসরে আরও কম কারেন্ট ইউজ হয়, তো সেটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। এরপর যদি কথা বলি যে হিটিং বেশি হয়, তো সেক্ষেত্রে হিটিং ইস্যু দেখুন, ইন্টেল বা AMD দুটোতেই হিটিং ইস্যুটা খুবই নর্মাল, তবে এক্ষেত্রে প্রবলেম এটা ছিল AMD-র ক্ষেত্রে যে আমরা জানি যে ইন্টেলের যে CPU রয়েছে সেখানে যে মেন চিপ, যে মেন প্রসেসিং পার্টটা, সেটা রয়েছে CPU-র মাঝখানে, এবং AMD-র ক্ষেত্রে সেগুলোতে যেহেতু দুটো চিপলেটে ডিভাইড করা হয়, তার ফলে ধারের দিকে বেশি সেখানে হিটিং ইস্যু হয়। তাহলে কারণ মেন যে পার্টগুলো থাকে, মেন যে কোর জিনিসটা থাকে, সেটা থাকে ধারের দিকে, কারণ এটা দুটো CCX-এ ভাগ করা থাকে। সেক্ষেত্রে নর্মালি যে CPU কুলারগুলো আমরা বাজারে দেখি, সেই CPU কুলারগুলো মাঝখানে, যে মাঝখানে যাতে বেশি হিটটা ডিসিপেট করে, যাতে মাঝখানে বেশি কুল থাকে, সেইভাবে বানানো হয়েছে। কিন্তু বর্তমানে AMD-র কথা মাথায় রেখে বেশ কিছু কোম্পানি ধারে যাতে ঠিকমতো কুলিং হয়, মাঝখানেও যাতে ঠিকমতো কুলিং হয়, সেইভাবে কুলার বানাচ্ছে। তো সেক্ষেত্রে আগেই প্রবলেমটা ছিল, এবং AMD-র বেশ কিছু অপটিমাইজেশান ইস্যু ছিল, কিন্তু বর্তমানে রাইজানের যে লেটেস্ট জেনারেশনের যে প্রসেসরগুলো আসছে এখানে, এটা কমপ্লিটলি সলভ হয়ে গেছে, এই নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এরপর যদি কথা বলি আমাদের পরবর্তী কমেন্টের ব্যাপারে, সেটা করেছে TPG ক্লিপস।
সেলার অল টাইম বিডি, উনি বলছেন ভাই আপনার নামটা যদি একটু বলে দিতেন সুবিধা হতো। ভাই আপনি একটা ভিডিও চেয়েছিলেন যেখানে যে গেম লাইভ স্ট্রিম করার জন্য সেখানে প্রসেসর রাইজান 5 3600, গ্রাফিক কার্ড কালারফুল, আরটিএক্স 2060 মার্কেটে নেই, তবে কোন গ্রাফিক কার্ড নেবো দু এক দিনের মধ্যে একটা ভিডিও দিন প্লিজ। আপনার ভিডিও কোন ভিডিও বুঝতে না পারলে লিঙ্ক দিচ্ছে, তো বুঝতে পেরেছি আপনি কোন পিসি বিল্ডের কথা বলছেন। তবে সমস্যা এটাই যে 2060 বাজারে পাওয়া যাচ্ছে না, 2060 সুপার বাজারে পাওয়া যাচ্ছে না, অনেক গ্রাফিক কার্ডই মার্কেটে এই সময় পাওয়া যাচ্ছে না। তাছাড়াও যেহেতু 3060 লঞ্চ করে দিয়েছে, তো দেখি 3060 প্রপারলি পাওয়া যায় কি না। আমরা জানি যেভাবে এই সময় গ্রাফিক কার্ডগুলোকে মানে যেভাবে প্রাইস হাইক করেছে না, গ্রাফিক কার্ডের দাম যেভাবে বেড়ে গেছে, সেক্ষেত্রে আমি নিজেও পার্সোনালি 1650 দিয়েই কাজ চালাচ্ছি, কারণ আমার ইচ্ছে ছিল 2060 নেওয়ার। তো সেক্ষেত্রে আমি আপাতত কিছুটা পয়সা সেভ তো বলবো না, কারণ অন্য সময়ের থেকে অনেক বেশি টাকা দিতে হয়েছে, তবে খুব বেশি হাই এন্ডের দিকে আমি যাইনি। তো সেক্ষেত্রে 2060 আমার নেওয়ার ইচ্ছে ছিল, আমি নর্মাল 1650 নিয়েছি, পরবর্তীকালে দাম কমলে 2060 বা এখন আপাতত 3060 এসে গেছে, তো 3060 নেওয়ার চেষ্টা করবো। তবে আপনি যদি এই সময় 2060 সুপার মার্কেটে না পান, তো সেক্ষেত্রে মার্কেটের ব্যাপারটা কী বলবো বলুন তো, মার্কেট এই সময় এমনভাবে ঘুরে ফিরে রয়েছে যে আপনাকে খুঁজতে হবে, আপনাকে দাম বেশি পে করতে হবে। আমি এক মাস দু মাস তিন মাস চার মাস আগে যে ভিডিওটা বানিয়েছি, যে পিসি বিলটা বানিয়েছি, সেটা আজকের দিনে রিলেভেন্ট হচ্ছে না। এক্ষেত্রে আমাকে অনেক বেশি পিসি বিল দিতে হচ্ছে, ভিডিও দিতে হচ্ছে, আপনারাও জানেন। এই ব্যাপারে আমি একটা ভিডিওতে বেশ কিছুটা কথাও বলেছিলাম যে কেন গ্রাফিক কার্ডের প্রাইস হাইক করেছে, কীভাবে গ্রাফিক কার্ডগুলো বাজার থেকে তুলে নেওয়া হয়। আমরা জানি যে বিটকয়েনের দাম এত বেড়ে গেছে, যারা মাইনার তারা গ্রাফিক কার্ডগুলো তুলে নেয়, তার ফলে দাম বেড়ে গেছে। তো সেক্ষেত্রে তাছাড়াও অনেক আরও কারণ রয়েছে, যারা নর্মাল যারা সেলার তারাও বেশ কিছু স্টক করে রাখে, তারা দিতে যায় না, তারা সেগুলোকে দাম বাড়িয়ে বিক্রি করছে, এরকম অনেক প্রবলেম রয়েছে। তো সেক্ষেত্রে আপনি দেখুন, একটু খুঁজুন, যদি না পান সেক্ষেত্রে আবার কমেন্ট করুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তবে আপাতত কী সলিউশান দেবো, আমি তো নিজে আপনাকে 2060 দিতে পারি না, তবে হ্যাঁ এটুকু বলতে পারি এখন কোন গ্রাফিক কার্ড নেবেন সেক্ষেত্রে আপাতত আপনি যদি মিনিমাম নিতে চান 1650 বা 1650 সুপার নিতে পারেন, তবে যদি ঠিকঠাক প্রাইসে পান, যদি না পান সেক্ষেত্রে পিসি বিল একটু যদি লেট করতে পারেন তো করুন, আর নাহলে 1650 বা 1650 সুপার দিতে পারেন। বা যদি বাজেট কিছুটা এখনই স্পেন করে দিতে পারেন তো সেক্ষেত্রে 1660 টিআইয়ের দিকেও যেতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো না। আপাতত বাজেট সেভ করে এই গ্রাফিক কার্ডগুলোর দিকে যান। এরপর কথা বলি আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছে পিয়াস এফ এফ, উনি বলছেন ভাই ইন গেমিংয়ের জন্য i5 10400F আর GTX 1650 সুপার কেমন হবে প্লিজ রিপ্লাই। তো সেক্ষেত্রে ভাই পিয়াস ভাই, তো সেক্ষেত্রে এই দুটো কম্বিনেশান একদম ঠিক আছে, মোর দ্যান নাফ। তবে সেক্ষেত্রে আপনাদের এটাই বলবো যে গেমিং যদি করতে চান তো সেক্ষেত্রে প্রথম দিন থেকেই যেন SSD মাস্ট হয়, তাছাড়াও যেন 16GB RAM আপনারা নিয়ে নেন, সেক্ষেত্রে এটাই আমার রিকমেন্ডেশান। বাকি এই দুটো একদম পারফেক্ট কম্বিনেশান, কোনো সমস্যা নেই। এরপর কথা বলি আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করছে জিকে ফারদিন এফ এফ, উনি বলছেন ভাই একটা কোশ্চেন ছিল প্লিজ অ্যান্সার দেবেন, আমি পিসি বিল্ড করবো কিন্তু গ্রাফিক কার্ড নেবো ৬-৭ মাস পর, তাই আপাতত i5 10400F দিয়ে চালাতে চাইছি, তবে সবাই বলে গ্রাফিক কার্ডের জন্য এফ সিরিজ আমি যদি i5 10400F নিই তাহলে কি পরে গ্রাফিক কার্ড লাগাই তো সেক্ষেত্রে সমস্যা হবে। আপনাদের একটা কথা বলে দিই, এটা অনেকেরই প্রবলেম, অনেকেই ভাবে যে গ্রাফিক কার্ড যদি লাগাই সেক্ষেত্রে এফ সিরিজ নেবো, কিন্তু এখন তাহলে আমি কী নেবো, তাহলে আমি কোন প্রসেসর নেবো? তো সেক্ষেত্রে এটাই বলবো যে 10400F আর 10400-র মধ্যে সেরকম কোনো তফাৎ নেই, হয়তো 1% 2% এদিক ওদিক দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে যদি নিতে চান আপাতত 10400 নিতে পারেন, তবে AMD-র দিকেও একটু দেখতে পারেন যে AMD-র কোন কোন APU রয়েছে। তো যদি না নিতে চান তাহলে i5 10400 নিতে পারেন, কোনো সমস্যা নেই, পরে গ্রাফিক কার্ড লাগাবেন কোনো প্রবলেম হবে না। যখনই গ্রাফিক কার্ড লাগাবেন তখনই পারফরমেন্স অনেক বেশি দেখতে পাবেন, আপনারা ভিডিও এডিটিং বা গেমিং যেটাই করেন সেক্ষেত্রে পারফরমেন্স অনেক বুস্ট দেখতে পাবেন, কোনো সমস্যা নেই আপাতত। এরপর কথা বলি আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছে কল্যাণী বিশ্বাস, উনি বলছেন যে ভাই বলবেন। তো সেক্ষেত্রে আই ওয়ান্ট টু মেক আ পিসি ফর বেসিক নর্মাল টাস্ক, ওয়ার্ক, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ সফটওয়্যার তৈরি করা, ইন্টারনেট সার্ফিং এগুলো করতে চান, ইউটিউব ভিডিও দেখতে চান, PDF ডকুমেন্ট তৈরি করতে চান, সোশ্যাল মিডিয়া অনেক কাজ, নর্মাল কাজ করতে চান আর কি, এবং তার সাথে ভিডিও এডিটিং করতে চান, গেমিং করতে চান না, তাহলে রাইজেন 3300G কি আমি নিতে পারি? আমার কোনো গ্রাফিক কার্ডের বাজেট নেই। অবশ্যই নিতে পারেন, 3200G ইজ ভেরি গুড, ভেরি পাওয়ারফুল একটা APU রাইজানের তরফ থেকে। তাছাড়াও আপনি যদি 3200G নেন সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যে আপনি যেন মিনিমাম মেক শিওর করেন 16GB RAM এবং যতটা ফাস্ট SSD নেওয়া সম্ভব আপনি নেবেন, কারণ ডে টু ডে টাস্কে সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে SSD, কারণ এটা আমাদের পুরো সিস্টেমকে অনেক বেশি স্ন্যাপি বানিয়ে দেয়। আপনারা যদি এই বিষয়ে ভিডিও চান নিচে কমেন্ট করুন যে কীভাবে স্ন্যাপি বানায়, কেন স্ন্যাপি বানায়, সব ডিটেল আলোচনা করা হবে। তাছাড়াও এরপরে যদি নেক্সট আমাদের কমেন্টের কথা বলি, যেটা হচ্ছে অনলি ফর মিউজিক,
এটা বলছে যে ভাই বেসিক গ্রাফিক ডিজাইনের মধ্যে আমার মধ্যে তিনটে কম্বিনেশন দিয়েছেন, ওটার মধ্যে কোনটা আমি চুজ করবো, রাইজেন 3 3100, GT 1030, রাইজেন 5 3400 আর ইন্টেল i5 10400। আমার অবশ্যই রিকমেন্ডেশন রাইজেন 5 3400 জি, এটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি, যেহেতু আপনি এখন গ্রাফিক কার্ড লাগাবেন না। বা GT 1030 থেকে আমি বলবো যে আপনি 3400 জি যান, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। এরপর যদি কলার প্রতি আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছে আরিফুল ইসলাম ভাই, উনি বলছেন যে ভাই i3 10400F এবং i3 10100 মধ্যে পার্থক্য কী? পার্থক্য কিছুই নয়, শুধু হচ্ছে 10100 মধ্যে আপনাদের ইন্টিগ্রেটেড গ্রাফিক থাকে, মানে আপনাদের কোনো গ্রাফিক কার্ড না লাগালেও আপনি ডিসপ্লে আউটপুট পাবেন, এবং i3 10400F-এর মধ্যে আপনাকে গ্রাফিক কার্ড লাগাতেই হবে, যদি গ্রাফিক কার্ড না লাগান সেক্ষেত্রে ডিসপ্লে আউটপুট পাবেন না। এরপর কথা বলবো আমাদের লাস্ট কমেন্টের দিকে, যেটা করেছেন রাকিবুল হাসান রাকিব ভাই, উনি বলছেন ভাই iPhone 8 Plus কেনার কথা ভাবছি, সাজেস্ট প্লিজ। তো সেক্ষেত্রে আপনাকে এটাই সাজেস্ট করবো রাকিবুল ভাই, তো সেক্ষেত্রে iPhone 8 Plus দেখতে পারেন, তবে সেকেন্ড হ্যান্ড যদি নিতে চান, যদি কন্ডিশন ওকে থাকে, প্রাইস যদি ঠিকঠাক দেয়, সেক্ষেত্রে নিতে পারেন। নতুন রিকমেন্ড করলে আমি অবশ্যই রিকমেন্ড করবো, আপনি যদি যেতে পারেন সেক্ষেত্রে iPhone 10R বা iPhone 11-এর দিকে যান, একটু বাজেট হয়তো বাড়বে, সেক্ষেত্রে ওইগুলো যদি নিতে পারেন অনেক বেশি ভ্যালু ফর মানি হবে, কারণ আপনি একটা জিনিস এখানে পাবেন না, সেটা হচ্ছে 8 Plus-এ, সেটা হচ্ছে জেস্টারের সাপোর্ট। ওটা কিন্তু একটা দুর্দান্ত জিনিস, কারণ আমরা যে জেস্টার ইউজ করি সেটার সাপোর্ট আপনি প্রপারলি পাবেন না, ওখানে একটা মিডিলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, তো সেক্ষেত্রে যদি যেতে পারেন। তবে যদি আপনি ফিঙ্গারপ্রিন্টওয়ালা স্মার্টফোনই কিনবেন, তাহলে iPhone SE 2-এর দিকেও দেখতে পারেন, ওটাও কিন্তু বেশ ভালো, যদিও এখানে ব্যাটারি কিছুটা কম্প্রোমাইজ, হালকা ব্যাটারি কম রয়েছে, তাছাড়াও ডিসপ্লে সাইজের সামান্য এদিক ওদিক রয়েছে। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনার জন্য iPhone 10R বা iPhone 11-এর দিকে যেতে পারেন। iPhone 11 যদি নিতে পারেন তো বিন্দাস, কোনো যে আপনি 4 বছর 5 বছর আরামসে ইউজ করুন, বিন্দাস ইউজ করুন, iPhone 8 Plus সেকেন্ড হ্যান্ড যদি ঠিকঠাক প্রাইসে পান দেখতে পারেন। এটাই ছিল আজকের টোটাল সবকটা কমেন্ট, আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। তাছাড়াও আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোয়ারিজ থাকে, সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এইভাবে আমাদের দারবান্স চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। যেভাবে আপনারা জুড়ে থেকেছেন, আপনারা যেভাবে সাপোর্ট করেছেন, তার জন্য আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ। আশা করছি দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।